এর মাঝে কেটে গেছে কয়েক কোটি বছর। বিবর্তনের ফলে দুই পায়ে হাঁটা মানুষের আবির্ভাব ঘটেছিল আফ্রিকার জঙ্গলে। মানুষের পূর্বপুরুষের দলটির বসবাস এখন জঙ্গলে। বিজ্ঞানীরা যাদের নাম দিয়েছিল হোমিনিড, সময়কাল আজ থেকে 70 লক্ষ বছর আগে। গাছের ডালে তখন মানব সদৃশ্য অন্য প্রজাতিরও বসবাস। স্বভাবে আচরণে তখন সকলে প্রায় একই রকম ভাবে বাঁচত। মানুষ তখন কোনোভাবেই অন্য প্রাণীকুল থেকে আলাদা ছিল না। প্রাইমেট বর্গীয় সেই সকল প্রাণীকে জীববিজ্ঞানের শাখায় রাখা হয় একই কাতারে। এই প্রাইমেট বর্গের একটি শাখা কয়েক লক্ষ বছর পর হয়ে উঠবে আধুনিক মানুষ, আর অন্য শাখাটি গেরিলা শিম্পাঞ্জি বা বানর হয়ে থাকবে। মানুষ বানর থেকে আসেনি, তবে মানুষ ও বানরের দাদার দাদারা প্রায় একই রকম ছিল।